নিউ ট্যাব ওপেন করে আমরা সার্চ করবো রেশন কার্ড লিঙ্ক, ঠিক আছে। রেশন কার্ড লিঙ্ক সার্চ করলে রেশন কার্ডের যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেটাতে আমরা ক্লিক করব। তো প্রথম যে ওয়েবসাইটে ওখানে ক্লিক করলে আমাদের এই ধরনের পেজ ওপেন। প্রথম আমরা অ্যাক্টিভের মধ্যে চেক করব। তো প্রথম আমরা যেটা করব, ক্যাটাগরি চয়েস যে অপশানটা আছে আমরা সেটাকে চুজ করবো, রেশন কার্ডের ক্যাটাগরি। তো এখানে RKS-1 আমার রেশন কার্ড, RKS-1 ক্লিক করব আমরা। ক্লিক করার পর এখানে ইন্টার রেশন কার্ড নাম্বার, তো আমরা এখানে রেশন কার্ডের নাম্বারটা ইনপুট করে দেবো। রেশন কার্ডের নাম্বার আমাদের ইনপুট হয়ে যাওয়ার পর আমরা সার্চ অপশানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন নো ডাটা ফাউন্ড, অর্থাৎ রেশন কার্ডটা কিন্তু অ্যাক্টিভ নেই আমার। তো যেহেতু অ্যাক্টিভ নেই, আমরা ডিঅ্যাক্টিভেট অপশানে ক্লিক করে আবার ক্যাটাগরি অপশান চয়েস করব আমরা। ক্যাটাগরি চুজ করার পর আমাদেরকে রেশন কার্ড নাম্বারটা আবার আমরা এন্ট্রি করে দেবো। রেশন কার্ড নাম্বার আমাদের এন্ট্রি হয়ে যাওয়ার পর কী করতে হবে, ডান সাইডে সার্চ অপশানটা আছে, সে সার্চ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে, নাম, হেড অফ দ্য ফ্যামিলি নাম, ডান সাইডে আধার লিঙ্ক স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, আধার ইজ নট লিঙ্ক, ঠিক আছে। তারপর নিচে যে অপশান আছে লিঙ্ক আধার মোবাইল নাম্বার, ওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু স্ক্রলিং করব, স্ক্রলিং করার পর দেখতে পাচ্ছি আধার কার্ড নাম্বার অপশানটা আছে, এখানে আধার নাম্বারটাকে আমাদেরকে ইনপুট করতে হবে। তো আধার নাম্বারটা আমরা ইনপুট করে দেবো আমরা। করে দেওয়ার পর আমরা সেন্ড ওটিপি যে অপশানটা আছে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে যেমনি ক্লিক করব, আধার কার্ডে যে নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো আমরা সেই ওটিপিটা নিয়ে কিন্তু আমরা এখানে ওটিপিটা ইনপুট করে দেবো। এখনও ওটিপি আমার আসেনি, তো ওটিপি আসার পর কিন্তু আমাকে ইনপুট করতে হবে। তো ওটিপি চলে এসেছে, আমি ওটিপি ইনপুট করে দিচ্ছি। ওটিপি ইনপুট করার পর আমাকে সাবমিট অপশানটাতে ক্লিক করবো। সাবমিট অপশানে ক্লিক করে রেশন কার্ড হোল্ডারে যে আধার কার্ডের সাথে লিঙ্ক করছি সে ডিটেলস আসবে আমাদের ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটা ক্লিক করলে দেখছে আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুল লিঙ্ক উইথ রেশন কার্ড। ওখানে ওকে করে দেওয়ার পর আমাদের এখানে লিঙ্ক উইথ মোবাইল নাম্বার, ওখানে ইয়েস করে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এখানে আমাকে কী করতে হবে, মোবাইল নাম্বারটা ইনপুট করে দিতে হবে, যেই মোবাইল নাম্বারটা আমি রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে চাই সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করে আমরা কী করবো, সেন্ড ওটিপিতে আবার ক্লিক করবো। সেন্ড ওটিপি যেমনি ক্লিক করব, তো মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তো সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমাদেরকে আবার এখানে ইনপুট করে দিতে হবে। কারণ মোবাইল নাম্বারটা ইনপুট করে যেমনি ভেরিফাই অ্যান্ড সাবমিট ক্লিক করব, তখন কিন্তু আমার মোবাইল নাম্বারটাও রেশন কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অপর একটা মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুল অপশান চলে এসেছে, তো সাকসেস আমার হয়ে গেছে, মানে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক যে প্রসেসটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে পারবেন।